হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সো তোমরা অনেক 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 ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কফি স্লিপিং জেল মাস্ক রেসিপি। তো এই মাস্কটা তোমরা কিভাবে ইউজ করবা, কত সময় রাখবা, এর বেনিফিট কী, এসব আমি ডিটেলসে আমার এই ভিডিওতে তোমাদের বোঝানোর ট্রাই করব। তো চলো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বড় বড় আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক দিবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অনেক অনেক থ্যাংকস। তো তোমরা তোমাদের আছে জানো হয়তো যে দেশের অবস্থা কি হয়েছে, সবাই অনেক আতঙ্কের মধ্যেতে যাচ্ছে। তো সবাই একটু সেফ থাকার ট্রাই করো, নিজেরা নিজেদের জায়গা থেকে সতর্কতাগুলো মেনে চলো এবং অন্যদেরকে একটু সতর্ক থাকার পরামর্শ দিও। তো চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমেই বলে নিই, যাদের ডার্ক সার্কেল এবং ফাইন লাইন্স আছে, যারা স্কিনে সঠিক কেয়ার করতে পারো না, যাদের স্ট্রেসের ভিতরতে যেতে হয় এবং ইম্প্রপার ডায়েট করো, এসব কারণে ফেস ড্যামেজ হয়ে যায় এবং তারাই স্লিপিং মাস্কটা ইউজ করতে পারো। এতে করে তোমাদের ফেস ব্রাইট করবে এবং ডার্ক সার্কেল এবং ফাইন লাইন্স রিডিউস করতে হেল্প করবে। তো আমি ফার্স্টে একটি পরিষ্কার বোল নিয়ে নিয়েছি এবং এই পরিষ্কার বোলটাতে আমি আমার যেসব এই প্যাকের রেসিপিটা, এগুলোর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। তো তার জন্য আমি এই অ্যালোভেরা জেলটা আজকে ইউজ করছি। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, তবে এই ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে আর মনে রাখতে হবে যে অ্যালোভেরা জেলটা, ন্যাচারাল অ্যালোভেরা জেলটা ইউজ করা যাবে না। এই ক্ষেত্রে তোমাদের প্যাকেজিং যে অ্যালোভেরা জেলটা দোকানে কিনতে পাওয়া যায় সেটা ইউজ করতে হবে। সো আমি বোলের মধ্যে অ্যালোভেরা জেলটাকে নিয়ে নিচ্ছি। আমি এক সপ্তাহের জন্য ক্রিমটাকে, মাস্কটাকে বানাবো, তো আমি সেই অনুযায়ী তার আন্দাজ মতো করে আমি অ্যালোভেরা জেলটাকে নিয়ে নিচ্ছি। এখন এই অ্যালোভেরা জেলে আমি ইউজ করব হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টসটা, সেটা হচ্ছে কফি। তো আমি এরকম একটি ইনস্ট্যান্ট কফির প্যাকেজ থেকে আমি কফিটার পুরো কফিটাই এখানে ইউজ করছি। এখানে তোমরা একটা চামচ কফি ইউজ করলে হয়ে যাবে। তো আমি পুরা কফিটা আমার যে অ্যালোভেরা জেলটা আমি দিয়েছি সেটার মধ্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করতে করতে আমি বলে রাখি যে কফি তোমাদের স্কিনের জন্য কি হেল্প করবে। কফি তোমাদের ব্লাড সার্কুলেশনে হেল্প করবে এবং যে তোমাদের স্কিনে যদি কোনো ফাইন লাইন পড়ে সেগুলোকে রিডিউস করতে হেল্প করবে এবং স্কিনকে বাইট আপ করতে হেল্প করবে। তো কফি তোমাদের ফেসের এই কাজগুলো করবে এবং তোমাদের ত্বকে যদি কোনো কালো স্পট থাকে সেগুলোকে ধীরে ধীরে হালকা করতে হেল্প করবে। তাই কফিটা স্কিনের জন্য অনেক অনেক বেশি উপকারী এবং অ্যালোভেরা জেল তোমাদের স্কিনকে হাইড্রেট করবে এবং ময়শ্চারাইজার হিসাবে খুব ভালো একটি উপাদান হচ্ছে অ্যালোভেরা জেল। তো ফেসে যদি কোনো কালো দাগও থাকে অ্যালোভেরা জেলটাও তা হালকা করতে হেল্প করে। এখন আমি ইউজ করছি দুটি ভিটামিন সি ক্যাপসুল। এক্ষেত্রে তোমরা ভিটামিন সি অয়েল ইউজ করতে পারো, যেহেতু আমার কাছে ভিটামিন সি অয়েলটা ছিল না তাই জন্য আমি ভিটামিন সি ক্যাপসুল ইউজ করছি। আমি দুটো ভিটামিন সি ক্যাপসুল এই মিক্সচারের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুলটা তোমাদের স্কিনটাকে সফট করতে হেল্প করবে এবং স্কিনের যে অ্যান্টি এইজিং প্রবলেমটা আছে সেটাকে রিডিউস করতে হেল্প করবে। তোমাদের অল্প বয়সে অনেকের আছে স্কিনটা একটু বয়সের ছাপ ছাপ দেখা যায়, তো এটাকে রিডিউস করতে ভিটামিন সি অনেক 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 উপকারী। সো এখন আমি এই মিক্সারের মধ্যে দিয়ে দিব হচ্ছে আলমন্ড অয়েল। তো আমি এই ব্র্যান্ডে একটি আলমন্ড অয়েল নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডে আলমন্ড অয়েল ইউজ করতে পারো। তো আলমন্ড অয়েল ফেসের ময়শ্চারাইজার হিসাবে অনেক ভালো একটি উপাদান। আলমন্ড অয়েল তোমার ফেসের স্ট্রেচ মার্কগুলোকে রিডিউস করতে হেল্প করে, রিমুভ করতে হেল্প করে। তোমাদের ফেসে যদি সানবার্নের প্রবলেম থাকে সেগুলোকে রিকভার করতে হেল্প করে। তো আলমন্ড অয়েল এক কথায় ফেসের জন্য অনেক 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 উপকারী। তো সব কটা ইনগ্রিডিয়েন্টস আমার মিক্সড করা হয়ে গেছে, আমি খুব ভালোভাবে সব কটা উপাদানগুলোকে মিক্সড করে নিচ্ছি। তো সব উপাদানগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে একটি ফ্লাফি, একটি সুন্দর একটি পেস্টের মতো করে আমি করে নিচ্ছি। থিকনেসটা ঠিক এমন হয়েছে, তোমরা দেখতে পারছো আমার ভিডিওতে। তো এখন আমি একটি এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে
রেখে দিব। তো আমার কাছে এরকম একটি কন্টেনার ছিল, দ্যাটস ওয়াই আমি এই কন্টেনারটা ভরে রেখে দিচ্ছি। তোমাদের কাছে যদি কাচের আর প্লাস্টিকের এয়ার টাইট কোনো কন্টেনার থাকে, এটাতে ভরে তোমরা 10 থেকে 12 দিনের জন্য এটাকে সংরক্ষণ করতে পারবা, এবং এটা রাতের বেলা ইউজ করে দেন, সারা রাতের জন্য এটাকে রেস্ট হতে দিবা। এতে করে কি হবে, সারা রাত্রি তোমার ফেসে আলমন্ড অয়েল, কফি, অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুলের যে ইফেক্টটা তোমাদের সারা রাত্রি ফেসের মধ্যে থাকবে, এতে করে তোমাদের ফেসে কাজটা অনেক দ্রুত দিবে এবং অনেক সুন্দর ফেস হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আবার চলে আসবো তোমাদের সাথে। টাটা, বাই বাই।